সুপ্রভাতী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। রমজানে যারা স্বর্ণ কিনতে আসবেন, দোকানের সময়সূচিটা জানিয়ে দেব, কখন থেকে কয়টা পর্যন্ত আপনার স্বর্ণের দোকান খোলা থাকবে, আপনি কখন আসলে কখন পর্যন্ত স্বর্ণের দোকানগুলো খোলা পাবেন সেটা বিস্তারিত আমি ক্লিয়ার করে দেব, যেন আসলে আপনারা যেন ভোগান্তিতে না পড়েন। অনেকে দেখা গেল যে আসলেন, আসার পর দেখলেন যে দোকান বন্ধ, সেক্ষেত্রে আপনার কিন্তু অনেকটাই লস হয়ে যাবে, সময়টা যেমন লস হবে, ট্যাক্সি ভাড়াটাও আপনার লস হয়ে যাবে। তো সময়সূচিটা জানিয়ে দেবো, আপনি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনি স্বর্ণ কিনতে আসেন, তাহলে আপনি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত স্বর্ণের দোকান খোলা পাবেন। তার মধ্যে শুধু জোহরের নামাজ বা আসরের নামাজের জন্য দোকান ক্ষণিকের জন্য বন্ধ হবে, পরে আবার খুলবে। তবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত স্বর্ণের দোকান খোলা থাকবে। তারপরে রাত্রে আবার এশার নামাজের পরে দোকান খুলবে, রাত্র 2টা পর্যন্ত স্বর্ণের দোকান খোলা থাকবে। এটা হলো সময়সূচি। আপনারা যদি আবার মাগরিবের নামাজের পরে আসেন বা এশার নামাজের আগে আসেন, সেক্ষেত্রে কিন্তু দোকান খোলা পাবেন না। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত স্বর্ণের দোকান খোলা থাকবে। তারপর আপনার ইফতারের জন্য, ক্ষণিকের জন্য বন্ধ থাকবে, আবার এশার নামাজের পরে দোকান খুলবে। এটা হলো শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। তারপরে আপনার আছে শুক্রবার। শুক্রবারে যদি আপনারা স্বর্ণ কিনতে আসেন, তাহলে সকালে আসলে আবার দোকান খোলা পাবেন না। শুক্রবারে শুধু জুম্মার নামাজের পরে দোকান খোলা হবে, বিকেল 5টা পর্যন্ত স্বর্ণের দোকান খোলা থাকবে। তারপরে আবার এশার নামাজের পরে দোকান খুলবে, রাত্র 2টা পর্যন্ত স্বর্ণের দোকান খোলা থাকবে। এটা হলো স্বর্ণের দোকান খোলার শিডিউল, টাইম শিডিউলগুলো। তো অনেকেই আসছেন, আপনারা যারা স্বর্ণ কিনবেন, তারা টাইমগুলো জানা থাকলে আপনাদের জন্য সুবিধা হবে রমজানের জন্য। আর এখন কিন্তু স্বর্ণের দাম অনেকটাই বেশি, যারা স্বর্ণ কিনবেন চিন্তা ভাবনা করে স্বর্ণ কিনবেন। যদি আপনি মনে করেন যে 2 মাস 1.5 মাস পরে আপনারা ছুটিতে বাংলাদেশে যাবেন, তাহলে কিছুদিন পরে স্বর্ণ কেনাটাই বেটার হবে, কারণ এখন স্বর্ণের দাম অনেকটাই বেশি। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ, কারণ তাহলে হয়তো সময়সূচিটা অনেকে জানতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।